এই আদেশ যে স্বয়ং রঘুবীরের, রঘুবীরের আদেশেই যে রথ বেরোচ্ছে, আর আপনি ছাড়া আমাদের কেই বা পথ দেখাবে? এর আগে তো কোনোদিনও রথ বের হয়নি। গুরুদেব, আপনাকেই তো সব নিয়ম কানুন আমাদেরকে শিখিয়ে পড়িয়ে নিতে হবে। কি বললে মা? রঘুবীরের আদেশ? হ্যাঁ গুরুদেব, আমি যে পোস্ট দেখলাম, এক অদ্ভুত জ্যোতি বেরোচ্ছিল। কি যে, কি যে তার আলো! বুঝেছি মা, সব বুঝেছি। আমারই ভুল হয়ে গেছে, কোনো ইশারা না পেলে যে তুমি এমনটা করতে না, সেটা আমার বোঝা উচিত ছিল মা। কিন্তু মা, রথ তো সাধারণত জগন্নাথ দেবেরই বের হয়, রঘুবীরের তো হয় না। কিন্তু এই প্রথম এত বড় করে তুমি রঘুবীরের রথযাত্রার আয়োজন করছো মা, ধন্য মা, ধন্য তুমি। আর এমন সময় আমি যদি তোমার পাশে না থাকি, সেটাও তো অন্যায় হবে। বেশ, আমি এই রথযাত্রা করিয়ে তারপরই না হয় শ্রীক্ষেত্রে দর্শনে যাব। রঘুবীরের বোধ হয় তেমন ইচ্ছে। আপনি আমায় নিশ্চিন্ত করলেন মা। চলো, কি কি সামগ্রী প্রয়োজন আমি লিখে দিচ্ছি, হাতে সময় বড় কম, অনেক জোগাড় যন্তর করতে হবে। চলো। ওনে আপনি চিন্তা করবেন না গুরুদেব, যার এত রথে চড়ার সাধ হয়েছে সে নিজেই সব ব্যবস্থা করে নেবে। আমি তো শুধু নিমিত্ত মাত্র। জয় রঘুবীর। মা, কাঠামো আজ রাতের মধ্যে তৈরি হয়ে যাবে, আর কাল সকালে রথের ওপর সেই কাঠামোটা বসানো হবে। চাকা কিন্তু মা আমি কাঠের বলেছি, সেখানে কোনো রূপও থাকবে না, আর রঘুবীর স্থাপন করার জায়গা মাঝখানে থাকবে। মা, রথের জন্য আর কিছু যদি আপনার মনে হয় তাহলে আপনি বলতে পারেন। বাবা যদু, মা যা যা চান তুমি বরং ভালো করে লিখে নাও। হ্যাঁ মেশো। হ্যাঁ দেখো মতুর, নহবত কিন্তু বসাতেই হবে, রঘুবীরের রথ বেরোচ্ছে। আর শহরের কোনো গণ্যমান্য ব্যক্তি যেন বাদ না থাকে, সকলকে কিন্তু নিমন্ত্রণ করতে হবে। ওনাদের আমোদ আহ্লাদেরও তো ব্যবস্থা করতে হবে। অযোধ্য, তুমি কি বলো, কি কি করা যেতে পারে? দিদমা, করা তো অনেক কিছুই যেতে পারে, যেমন কীর্তনের দল, নাম গানের দল, দোহার দল, যাত্রা, ভার, সব ব্যবস্থা হয়ে যাবে দিদমা। কি কি দরকার সেটা তোমার উপরে নির্ভর করছে। আচ্ছা মতুর, যদু যা যা কইলো সেই সব কিছু ব্যবস্থা করতে হবে, আর তাছাড়া গণ্যমান্য ব্যক্তিদের আপ্যায়নের যা যা দরকার সেই সব তুমি ব্যবস্থা করো, কেমন? মা, আমি বলছিলাম যে ভালো কথা, কিন্তু মানে আপনাকে জানানোর হয় তাই বলছি, কিন্তু এই সব কিছু মিলিয়ে কিন্তু খরচা প্রায় 1 লাখ ছাড়িয়ে যাবে। কেন মতু, আমাদের তহবিলে কি টাকা নেই? আগে মা, আমি সে কথা বলিনি।
মথুর আমার কাছে রঘুবীরের থেকে বড় আর কিচ্ছুটি না। রঘুবীরের ইচ্ছেই এই রথ বেরোচ্ছে। এতে আর কোনো কাণ্ডি করো নে বাবা, যত টাকা খরচ হয় তো আমি কারোর কথা শুনব না। বেশ তো, আপনার নিজের সম্পত্তি, আপনি যেমনটা চাইছেন তেমনটাই হবে মা। আর মথুর শোনো, মহেন্দ্র ভূপাল দ্বারিকা সকলকে সাথে নিয়ে কিন্তু এই কাজখানা করো। ওদের কেউ তো আস্তে আস্তে শিখে নিতে হবে কিরকম ভাবে যোগাযন্ত্র করতে হয়। আর ওই তো পদ্ম শোনো, মহেন্দ্রকে কয়ো মথুরের সাথে থেকে যেন সব কাজকর্ম শিখে নেয়। তাহলে আর তো সে কইতে পারবে না তাকে কোনো কাজে সুযোগই দেওয়া হয়নি। মা, আমি বলছিলাম যে আসলে আমাদের হাতে তো তেমন সময় নেই, তো মহেন্দ্র কি এখন পারবে সব কিছু সামলাতে? কেন পারবে না মথুর বাবু, তাকেও তো আস্তে আস্তে সব কিছু শিখে পরে নিতে হবে নাকি? সেও তো এই সংসারের একজন, বাণীর জলে তো সে আর ভেসে আসেনি। বেশ, তাহলে কাল ভোরে মহেন্দ্র আর ভূপাল চলে যাবে বাগবাজারে আকরাই দলের কাছে বায়না করতে। বড়দিদি, ভোরবেলা উঠতে হবে, আতার থাকতে থাকতে বেরোতে হবে কিন্তু। ভোরবেলা বেরোতে হবে নাকি? হ্যাঁ পদ্ম, ভোরবেলায় বেরোতে হবে। কাজকর্ম শিখতে গেলে তো একটু পরিশ্রম করতেই হবে। বাবুয়ানি করে তো আর কাজ শেখা যায়নি। তাই ভূপাল আর মহেন্দ্র কালকে ভোরবেলায় বেরোবে। মা, আমায় ডেকেছিলেন? ডেকেছিলাম বাচ্চা, সারাটা দিন কি করো তুমি? তুমি তো গল্প কাছাই করে বেড়াও। সারাদিন যদি নবাব নন্দিনীর মতো গায়ে হাওয়া না গিয়ে ঘুরে বেড়াবেন তাহলে বাপের বাড়িতেই থাকতে পারতে। এ বাড়িতে থাকার কি দরকার? কোনো দায়িত্বই তো ঠিক করে পালন করো নে। কোন দায়িত্বটা পালন করছি নে মা? আমি জানতাম বাচ্চা তুমি এই প্রশ্নখানাই আমাকে করবে, কারণ ভগবান তোমাকে আর কিছু দিক না দিক মুখে চোপা দিয়ে পাঠিয়েছে। চোপা করায় তোমার তো জুড়ি মেলা বা যাই হোক, কালকে বোর রাতে মনকে ঠিক সময় মতো তুলে বাগবাজারে পাঠাতে পারবে? কি হলো, শুনতে পাচ্ছ না আমি কি কইছি? আমাকে একই কথা কইবে যে আপনার ব্যাটা আমার কথা শুনে নে, সেই কথা কারণে তোমার জীবের আগে একদম নেগেই রয়েছে। এবারই সকলে আমার মনকে খারাপ ভাবে। আমি তো মনের মা, আমার ব্যাটার নামে কোনো কথা কইলে আমার গা জ্বলে যায়। সেই মন তো তোমার স্বামী, তোমার খারাপ লাগে না বাচ্চা যখন তোমার স্বামী নামে পাঁচটা লোক পাঁচটা কথা কয়? বলো আমি করে তাকিয়ে আছো কেন? সত্যি বাপু, মনকে কাজকর্মে ঢোকানোর জন্য আমাকে কত যুক্তিতে পোয়াতে হয়েছে সেটা একমাত্র আমি জানি। মানে সবকিছু তো এই মোটর বাবুর দখলে নিয়ে বসে আছে। যাকে ডাক শোনো, কালকে মনকে তুমি কয়ো একটা মাত্র সুযোগ যে ও পেয়েছে নিজেকে প্রেমান করা, সেই সুযোগখানা যেন সে নষ্ট না করে। বুড়েটা কি কইবে? যাও ঘরে যাও এবার। শোনো, ময়ন হচ্ছে তোমার স্বামী, তোমার পতি দেবতাকে যদি তুমি ঠিক করে সম্মান না দাও তাহলে কিন্তু সেও তোমার কথা কানে তুলবে না বাচ্চা। যাও করে যাও।
তুমি পারো বটে বন্ধু, ময়নের মতো বাবু মানুষ কিনা ভোরবেলা ঘুম থেকে উঠবে, আর তারপর তুমি তাকে যে কাজের দায়িত্ব দিয়েছো আমার বিশ্বাস প্রথম দিনই সে সে কাজ থেকে ছিটকে যাবে, মথুরকে কখনো নেবে না। সেটা আমিও খুব ভালো করে জানি, কিন্তু ময়নের প্রতি মথুর বাবুর এই ধারণাটা এবার মথুর বাবুকে পাল্টাতে হবে। অনেকদিন তো হলো মথুর বাবু কাজকর্ম কারবার সব নিজের দখলে নিয়ে বসে আছে, এখন আমি খুব ভালো করে জানি যে আপনি খুব ভালো মানুষ, কিন্তু এবার আমি ময়নকে দিয়েই মথুর বাবুর দানাটা ছেঁটে দেব। অনেকদিন হয়েছে একা রাজত্ব চালানো, আর না গোপালকে তো বলেছিল, আর মহেন্দ্রও যাবার কথা, যদিও বা সে যাবে না খুব ভালো করে জানতুম, তবে ভূপাল তো ওঠেনি। এই নাকি সবাই বলে সে খুব চৌখর সজাগ, তার নমুনা তো দেখতে পাচ্ছি, সে নাকি আমার থেকে বেশি পরিশ্রমী, কার কত ক্ষমতা সময় বলে দেবে। আপনি ভূপালকে কয়েছিলেন তাও উঠতে পারেনি? না না, এ আমি বিশ্বাস করি না, দাঁড়ান আমি দেখছি। আরে ভূপাল তুই কখন উঠেছিস, আয় আয় ভেতরে আয়, বাইরে দাঁড়িয়েছিস কেন? আয়, আমি অপেক্ষা করছিলাম মা বাবা মশাইয়ের জন্য। ঠিক আছে ঠিক আছে, তোমার বেটা এই বয়সে খাটাখাটি করবে না তো আর কবে করবে? তবুও আপনি মানবেন না যে আমার বেটা তার বাপের দ্বারা পেয়েছে। তোমার বেটাকে বলো গিয়ে দেখতে মহেন্দ্র যাবে কিনা। আচ্ছা আপনি তো মুখ ফুটে একবার নিজের বেটার প্রশংসাও করতে পারেন, আমি খুব ভালো করে জানি আপনি আপনার বেটার জন্য গর্ববোধ করেন। গর্ববোধ করার মতো কি করেছে তোমার বেটা? মাঝরাতে ঘুম থেকে উঠে সে সবাইকে ধন্য করে দিয়েছে? আপনার সাথে না কথা কওয়াই বৃথা, বুঝবেন বুঝবেন একদিন ভূপালের মর্মখানা আপনি ঠিক বুঝবেন। হ্যাঁ তোমার বেটাকে বলো আমি রওনা হয়ে গেলাম। আরে শুনছেন, কোথায় যাচ্ছেন আপনি? সত্যি বাপু আপনি এরকম কান্ডি ঘটান নে? ময়েন ময়েন উঠে পড় বাপ আমার। সত্যি বাপু একটা দায়িত্ব তুমি ঠিক করে পালন করতে পারো নি, একটা দিন ময়েনকে সকালবেলা ঘুম থেকে ডেকে দিতে পারো নি? মা আমি তো বারবার কইছি উনি সব জানতে পেরে দরজা বন্ধ করে রেখেছেন, আর কৌচল করে আমাকে বাইরে পাঠিয়ে দিলেন, এবার আমি কি করবো বলুন দেখি। তুমি আর কি করবে, তুমি তো দোয়া তুলসী পাতা, যত দায়িত্ব আমার এমন বেটার মা আমি, সমস্ত কষ্টে তো আমাকে সহ্য করতে হবে। আমারও যে কষ্ট হয় মা আপনি কেন তা বোঝেন নি? আচ্ছা যাও গিয়ে দেখো মথুর বাবু বেরিয়েছেন কিনা, যাও গিয়ে দেখো। হ্যাঁ মা নিশ্চয়ই বেরিয়েছেন, নাহলে চাউরপ এখানে এসে দাঁড়িয়ে আছেন কেন? চাউরপ তুমি যাও, তোমার দাদা আজ আর উঠবেন নি, আমি তেনার অযোগ্য বহু, তেনাকে কিচ্ছু বোঝাতে পারিনি, তাই সব দায় সব দোষ আমার। দেখলি ভূপাল দেখলি, আমাকে ঠেস মেরে কথা কয়ে গেল, কত বড় আসপদ্ধ দেখলি। Thank you.
তোর কার জন্য তুমি অপেক্ষা করছো? মহেন্দ্র যে আসবে নে তা তো তুমি জানোই। মহেন্দ্র দা উঠেনি দিদমা, ডাকাডাকি করলেও সাড়া দিচ্ছে না। আমি জানি তো বাপ, কিন্তু তুমি তোমার বাবা মশের সঙ্গে যাও কেমন? তোমরা দেরি করো না। অমতর তোমরা বেরিয়ে পড়ো এবার। মহেন্দ্রকে অন্য কোনো কাজে লাগাতে হবে। সত্যি তার কাজকর্ম নিয়ে এখন চিন্তা ভাবনা করা উচিত। যাই হোক মা, আমি ফেরার পথে হ্যামিল্টনের কারখানা হয়ে আসবো, দেখে নেবো আমাদের রথ কতটা তৈরি হলো। এখন তাহলে আসি। হ্যাঁ মত, সাবধানে যাও, রওনা হয়ে যাও। তা মল্লিক মশাই, শুনেছেন তো চারিদিকে কিন্তু নিমন্ত্রণ করতে হবে সকলকে। আগে হ্যাঁ, ব্যবস্থা সব হয়ে গিয়েছে আর আমি ইতিমধ্যে কাজও শুরু করে দিয়েছি। রানীমা, এই যে আচ্ছা রানীমা, ওই হ্যামিল্টন কোম্পানি থেকে ম্যাক্সন সাহেব এসেছেন, সেজুবাবুর সঙ্গে কি সব কথাবার্তা বলতে চান? ও তাহলে এনাদেরকে এখন আসতে বলো, আর সাহেবকে এক্ষুনি আপনি নিয়ে আসুন। ওকে, শুনুন আপনারা এখন তাহলে আসুন, এসব না হয় পরে দেখা যাবে। হ্যাঁ চলো চলো, এসো 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 এসো। হঠাৎ সাহেব এখন এলেন কেন? কি হলো? কি মতুরেরই তো ওদের কাছে যাওয়ার কথা ছিল। আসুন স্যার, আসুন। রানীমা, তা মল্লিক মশাই সাহেব কি করেছেন? কি আগে রানীমা, সাহেবের বক্তব্য হলো ওই কারিগররা রথের কাঠামো নাকি যতবার চাকার উপর বসাচ্ছে চাকা নাকি ততবারই ভেঙে যাচ্ছে। কি ভেঙে যাচ্ছে? আগে হ্যাঁ, এ আবার কেমন কথা? তাহলে রথের কাঠামো একটু আলগা করতে বলুন। রানীমা, আমরা ট্রাই করিয়াছি, হোল নাইট কাজ হইয়াছে, কিন্তু হুইল ওয়েট লইতে পারিতেছে না। আমি বলতে চাইছি যে আরেকটু বড় করে পোক্ত করে চাকা বানালে হবে না? আমরা সেভাবেও ট্রাই করিয়াছি, কিন্তু বড় হইলেও ওয়েট লইতে পারিতেছে না। রানীমা, আই এম অ্যাফ্রেড আমরা হয়তো রথ তৈরি করিতে পারিবে না। সর্বনেশ মা, তাহলে এবার কি হবে? আমাদের হাতে তো আর বেশি সময়ও নেই। আমি তখনই বুঝতে পেরেছিলাম যখন মথুর বাবু এই মেলেচ্চা কোম্পানির হাতে রথের দায়িত্ব দিয়েছিলেন। তাও কি এত অদম্য কখনো সহ্য করতে পারে মা? মা মা, এবার কি হবে? আর কোনো উপায়? আর কি উপায়? একটাই উপায়, কাঠের রথ তৈরি করতে হবে। মা আমি বলি কি, কাঠের রথের জন্য তুমি এক্ষুনি বায়না দিয়ে দাও। কারিগর রথের কাঠামো নাকি যতবার চাকার উপর বসাচ্ছে চাকা নাকি ততবারই ভেঙে যাচ্ছে। মা শুনতে পাচ্ছ আমার কথা? মা মা মা, কোথায় যাচ্ছ? মা মা, মা
সাহেবের বক্তব্য হলো ওই কারিগররা রথের কাঠামো নাকি যতবার চাকার উপর বসাচ্ছে চাকা নাকি ততবারই ভেঙে যাচ্ছে। আমরা হয়তো রথ তৈরি করিতে পারিবে না।